সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বিষয় বাংলা, এবং আজকে যে গল্প সেটা হলো, গল্পের নাম বীরের রক্তে স্বাধীন এই দেশ। তার আগে বলে রাখি, গত ক্লাসে যে তোমাদের যা পড়িয়েছি তা তোমাদের সবার কোনো সমস্যা আছে, মনে আছে তো? হ্যাঁ, ভেরি গুড, ফাইন, কোনো সমস্যা নেই। তো আজকে এই বীরের রক্তে স্বাধীনের দেশ গল্পে তোমাদের যে তিনজন বীরশ্রেষ্ঠের নাম দেওয়া আছে, সেই তিনজন বীরশ্রেষ্ঠের কিছুটা বর্ণনা আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি এই বোর্ডে। তোমরা বোর্ডের দিক ভালো করে খেয়াল করো এবং দেখো, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নাটক থিয়েটার ভালোবাসতেন। তিনি গুয়াহাটি ক্যাম্পের নেতৃত্বে ছিলেন। 1971 সালের 5ই সেপ্টেম্বর শহীদ হন। তো আমরা প্রথমে জানলাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, তিনি 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নাটক থিয়েটার খুব ভালোবাসতেন এবং তিনি গুয়াহাটি ক্যাম্পের নেতৃত্বে ছিলেন। 1971 সালে 5ই সেপ্টেম্বর তিনি শহীদ হন। এবং তারপরেই জানবো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বলমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইপিআর এর মেশিন চালক ছিলেন, ইপিআর ইস পাকিস্তান রাইফেলস। 1971 সালের 8ই এপ্রিল শহীদ হন। তাহলে আমরা জানলাম বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ইপিআর এর মিনিংটা আমি মনে হয় বলেছিলাম, তোমাদের মনে আছে কি? ইস্ট পাকিস্তান রাইফেলস, ভেরি গুড, ফাইন। তিনি ইপিআর এর মেশিন চালক ছিলেন, 1971 সালের 8ই এপ্রিল শহীদ হন। এরপরে দেখো, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন একজন নৌসেনা, 1971 সালের 10ই ডিসেম্বর রাজাকারদের হাতে নিহত হন। তো আমরা এই তিনজন বীরশ্রেষ্ঠের আমি সংক্ষিপ্ত বর্ণনা এখানে তোমাদের দিয়েছি। তোমাদের গল্পে মোটামুটি ভালোই দেওয়া আছে, সেই গল্পটা খুব ভালো করে পড়বে, শুধু পড়ার জন্য না, অন্তরে লালন করার জন্য পড়বে। কারণ এই গল্পটি পড়লে তোমরা ইতিহাস সম্বন্ধে জানতে পারবে, আমাদের এই দেশ সম্বন্ধে জানতে পারবে, দেশকে তারা কীভাবে স্বাধীন করেছেন জানতে পারবে। দেখো, আমরা জানি যে 7 জন বীরশ্রেষ্ঠ আমাদের দেশে রয়েছেন, তাহলে 3 জন বীরশ্রেষ্ঠের নাম জানলাম, আরও 4 জনের জানা দরকার। এই 4 জন বীরশ্রেষ্ঠ হলেন সিপাহি মোস্তফা কামাল, মতিউর রহমান, হামিদুর রহমান, মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে আরও 4 জনের নাম কী কী? সিপাহি মোস্তফা কামাল, মতিউর রহমান, হামিদুর রহমান, মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে আমাদের টোটাল মোট বীরশ্রেষ্ঠ কয়জন? 7 জন। এই 4 জনের সাথে আরও এই 3 জন মিলে হলেন 7 জন। দেখো, এই 7 জনের অবদান বলে শেষ করা যাবে না, তারা আমাদের জন্য জীবনটাই দিয়ে দিয়েছেন, আমরা স্বাধীনভাবে যেন থাকতে পারি, স্বাধীনভাবে যেন এই দেশে চলতে পারি, স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি, যার জন্য তারা এই দেশে জীবনই দিয়ে দিয়েছেন। দেখো, তাদের জন্মসাল এবং মৃত্যুসাল যদি খেয়াল করো, তাদের বয়সও বেশি একটা না। দেখো, এত অল্প বয়সের মধ্যে তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। চিন্তা করা যায় জীবন দেওয়াটা কতটা এতই কি সহজ, একটু অনুভব করলেই বোঝা যাবে যে আসলে তারা আমাদের জন্য কত কিছু করে গেছেন। তো আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটুকুই বলতে চাই যে আমি এই সংক্ষিপ্ত আকারে তোমাদের বুঝাইলেও তোমরা অবশ্যই এই রিডিংটা খুব বারবার ভালো করে পড়বে। তো এইটুকু বোঝানোর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, নেই, ভেরি গুড। আমি তোমাদের শুধু আরেকবার রিপিট করতেছি মনে রাখার জন্য, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? মহেশখোলা গ্রামে। তিনি নাটক থিয়েটার ভালোবাসতেন। তিনি কী ভালোবাসতেন? নাটক থিয়েটার। তিনি গুয়াহাটি ক্যাম্পের নেতৃত্বে ছিলেন। 1971 সালে 5ই সেপ্টেম্বর শহীদ হন। এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বলমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1943 সালের 8ই মে। এবং তিনি ইপারের মেশিন চালক ছিলেন। তিনি 1971 সালের 8ই এপ্রিল শহীদ হন। আরেকজন হলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ছিলেন একজন নৌসেনা। তিনি 1971 সালের 17ই ডিসেম্বর রাজাকারদের হাতে নিহত হন। এবং আরও 4 জন বীরশ্রেষ্ঠ নাম হলো সিপাহি মোস্তফা কামাল, মতিউর রহমান, হামিদুর রহমান এবং মহিউদ্দিন জাহাঙ্গীর। এই 7 জন বীরশ্রেষ্ঠের অবদান আমরা সবসময় জানবো, পড়ব। এদের বিনিময়ে এবং আরও শহীদদের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই রিডিংটা ভালো করে বাসায় পড়বে, বাসায় ভালো করে পড়ে সেখান থেকে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ আমার এই 5 মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবে, আগামী ক্লাসে আমি দেখব। তো আমি আবারও বলতেছি যে এটা শুধু পড়ার জন্য না, অন্তরে লালন করার জন্য এই বিষয়গুলো তোমাদের জানতে হবে, ইতিহাস সম্বন্ধে জানতে হবে।
এই ইনাদের জীবন কাহিনী যদি তোমরা জানতে পারো, ইনাদের থেকে শিক্ষা নিয়ে, এই শ্রদ্ধেয় মানুষদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন আমরা আমাদের বিদ্যা অর্জন করে এই দেশের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমাদের জন্য অনেক কিছু। যে তারা তারা আমাদের জন্য আজকে জীবন দিয়ে গেছেন, আমরাও যেন তাদের অবদান রাখতে পারি, তাদের অবদান সম্মানের সহিত আমাদের আমাদের মধ্যে রেখে দিতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা কাজ, বড় একটা বিষয়। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তো আমি বললামই যে তোমরা আগামী ক্লাসে 10টা সংক্ষিপ্ত উত্তর সহ করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।